হাই, দিস ইজ পিনাশ্রাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য চিকেনের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। রেসিপিটি হচ্ছে চুলায় তৈরি চিকেনের গ্রিল। তাহলে সময় নষ্ট না করে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে মাঝখান থেকে এভাবে ফেড়ে নিয়েছি। এর ফলে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে এবং খেতে অনেক মজা লাগবে। এবার এগুলোর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো টক দই আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। তবে আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটাও আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করেই দেবেন। আমি এখানে সামান্য ফুড কালার ব্যবহার করছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। এবার চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে মাখানো হবে চিকেনের স্বাদটা কিন্তু ততই ভালো লাগবে খেতে। চিকেনটাকে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য এক জায়গায় আলাদা রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার চুলায় একটি গ্রিলের প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য তেল। আপনারা চাইলে এটা ফ্রাই প্যানেও করতে পারেন, অথবা গ্রিল প্যান থাকলে গ্রিল প্যানে করলে দেখতে সুন্দর লাগে। তেলটাকে আমি ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গা তেলটা যায়। তেলটা গরম হয়ে উঠলে আমি প্যানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মিডিয়াম হিটে আমি একপাশ একপাশ করে ভেজে নেব। এখানে হিট কিন্তু কোনোভাবেই বেশি রাখা যাবে না, একদম লো বা মিডিয়াম লোতে থাকবে, নইলে চিকেনগুলো বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থাকবে। একটি ব্রাশ দিয়ে পাশে থাকা তেলগুলোকে চিকেনের উপরে একটু ব্রাশ করে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট পর চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও এই পাশে তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে। এতে চিকেনটা খুব ময়েস্ট থাকবে, খেতেও ভালো লাগবে। এই ফাঁকে বলে রাখি, উপকরণের সমস্ত তালিকা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, খারাপ লাগলে একটা ডিসলাইক দিয়ে দেবেন, কিন্তু জানাবেন অবশ্যই। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব। চিকেনগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি। এই পাশটা ভাজা হয়ে গেছে, তাই উল্টা দিকে আরও একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ আসতে শুরু করেছে, চিকেনটা প্রায় হয়ে এসেছে। এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। গ্রিল চিকেনটা একটু পোড়া পোড়া খেতেই ভালো লাগে। আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি, এতে চিকেনটা সুন্দর ময়েস্ট থাকবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, চিকেনগুলোকে কিন্তু ওভার কুক করা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। চুলার আঁচটা হাই হিটে রেখে এ পর্যায়ে আমি ভেজে নিচ্ছি। একটু পোড়া পোড়া করে ভেজে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখতে যতটা ভালো, খেতেও কিন্তু ততটাই মজার। আপনারা নিজেরা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে।